হ্যালো আপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফকা সাজপুর ফকালুর সিরিজে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে ফকালুরের একটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটের রিভিউ নিয়ে এসেছি আর এটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার প্যালেট ওদের এখানে একটা দুটা হাইলাইটার এবং একটা ব্লাশ আছে আশা করছি রিভিউটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে সো তোমরা রিভিউটা স্কিপ না করে দেখতে থাকো তো আপুরা প্যাকেজিংটা দেখতে এরকম ফকালোরের প্রত্যেকটা প্যাকেজিংই হচ্ছে ব্ল্যাক কালারের আসে এবং খুবই সুন্দর প্যাকেজিংটা এটা কিন্তু খুবই ছোট একটা সাইজ তো যারা রেগুলার বেসিসে মেকআপ করতে পছন্দ করো তোমরা যদি তোমাদের ব্যাগে ক্যারি করার জন্য বা কোনো ট্রাভেল ফ্রেন্ড হিসাবে যদি কোনো সাইজের ব্লাশ এবং হাইলাইটার একসাথে খুঁজে থাকো আমি বলবো এটা তোমাদের জন্য একটা আদর্শ প্যালেট হবে তো এবার এটার হচ্ছে চা মেরিন চায় এইখানে এটা চায়নাতে তোরে আর এটা ফকালুলের একদম যে মেইন যে ব্রাঞ্চটা আছে বাংলাদেশের অফিসিয়াল পেজ থেকে আমি নিয়েছিলাম এটার প্রাইস মনে হয় দুশো সত্তরের মতো লেগেছিল তো এবার আসি এটা দেখতে কেমন এটা নিয়ে তো এখানে এরকম ধরনের তিনটে কালার থাকে একটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারের হাইলাইটার একটা শ্যাম্পেন এবং একটা খুবই সুন্দর পিঙ্কিশ কালারের পিঙ্ক একটা হাইলাইটার ব্লাশ আসে তো আমি যদি এটার সোয়াচেসগুলো দেখাই হাইলাইটারগুলো খুবই পিগমেন্টেড যদি তুমি সুন্দর করে নিয়ে ইউজ করো এই হাইলাইটারটা খুবই সুন্দর আর এগুলো না না যেটা সব থেকে ভালো পয়েন্ট আর এই হচ্ছে ব্লাশ ব্লাশটা খুবই সুন্দর ভাবে পিক করা যায় তোমার স্কিনে ইউজ করার জন্য খুব বেশি একটা ডাস্টি ডাস্টি ফিল দেয় না আর হাইলাইটারগুলো মোটেই গ্লিটারি না যেহেতু গ্লিটারি হাইলাইটার কিন্তু তোমার ফেসটাকে কালো বানিয়ে ফেলে বা ফেসে সুন্দর মতো বসতে চায় না বসলেও ফেসটা যিনি কীরকম একটা অবস্থা হয়ে যায় অনেকক্ষণ মেকআপ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এই হাইলাইটারগুলোতে সেই সমস্যাটা ফেস করতে হয় না তো আমি বলবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্যালেটটা আমার খুবই পছন্দের একটা প্যালেট আমি যখনই বাইরে যাই তখন এটা আমার সাথে ক্যারি করি আর এখানটাতে কিন্তু টেন পয়েন্ট ফাইভ গ্রামের মতো পড়ে থাকে এবং এটা চব্বিশ মান্থের মতো তুমি চাইলে কিন্তু ইউজ করতে পারো এখানে চব্বিশ মান্থ মেনশন করে দেওয়া আছে আর এটা কিন্তু হালাল প্রোডাক্ট মানে এখানে কোনো এনিমেলের কোনো কিছু ইউজ করা হয়নি সো যাদের হালাল প্রোডাক্ট নিয়ে একটা সমস্যা থাকে তারা কিন্তু চাইলে ইজিলি এটা ইউজ করতে পারো তো আপুরা আশা করছি তোমাদের জন্য রিভিউটা একটু হলেও হেল্পফুল হবে আমি খুব ছটপট একটা রিভিউ দিয়েছি যেহেতু সামনে ঈদ আসতেছে তো তোমাদের মধ্যে ফকালুরের প্রোডাক্টে যেহেতু অনেক ধরনের ছাড় দেয় তো তোমাদের মধ্যে অনেকে হয়তো ফকাল উড়ের প্রোডাক্ট কিনতে চাইতে পারো তাই আমি তোমাদের জন্য এই রিভিউটা নিয়ে এসেছিলাম আশা করছি রিভিউটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর এখানে এই বক্সের লাস্টে কিন্তু হচ্ছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেওয়া আছে আমি এখানে তোমাদের জন্য ইনগ্রেডিয়েন্ট লিস্টে এরকম করে তুলে ধর করতেছি তো তোমাদের মধ্যে যারা কিনবে তাদের যদি এখানকার কোনো ইনগ্রিডিয়েন্টসে কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কিন্তু চাইলে এটাকে ইগনোর করতে পারো তো কেনার আগে অবশ্যই চেক করে কিনবে স্কিনের প্রবলেম যদি কারো থেকে থাকে সে কিন্তু কিনবে না এটা কিন্তু মেড ইন চায়না সো কারো যদি চাইনিজ প্রোডাক্টের সমস্যা থাকে কিনতে না ইচ্ছা করে তাহলে কিন্তু তুমিও চাইলে এটা স্কিপ করতে পারো এটা কেনা মাস্ট না কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে যদি কেউ চাচ্ছে একসাথে একটা ব্লাশ এবং একসাথে একটা হাই দুইটা হাইলাইটার পেতে তোমরা কিন্তু চাইলে দুশো সত্তর টাকার মধ্যে এটা কিনে নিতে পারো তো আপুরা আশা করছি রিভিউটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো এবং আমাকে জানিও নেক্সট তোমরা কোন প্রোডাক্টের ভিডিও দেখতেছ আর ফকালুর সিরিজে কিন্তু আরও ভিডিও থাকবে শো ততক্ষণ স্টেট আনুন বাই